সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত ডিপিআরসি হসপিটাল নিবেদিত প্রতি সপ্তাহের স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান ডিপিআরসি হসপিটাল, স্বাস্থ্য কথা দেখবার জন্য। দর্শক, আমাদের প্রত্যেকের কাছে আমাদের শরীর তথা শরীরের প্রতিটি অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুন্দরভাবে বেঁচে থাকার জন্য সুস্থ সবল দেহের কোনো বিকল্প নেই, কিন্তু বিষয় হলো এই শরীর বা দেহ সবসময় আমাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু চলে না। কারণে অকারণে আমাদের শরীরে দেখা দেয় নানা ধরনের সমস্যা। আজকের ডিপিআরসি স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। প্রিয় দর্শক, হ্যাঁ, আজ আমরা কথা বলবো অস্টিও আর্থ্রাইটিস এবং অস্টিওপোরোসিস সংক্রান্ত শারীরিক সমস্যা এবং এর আধুনিক চিকিৎসা নিয়ে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন ডিপিআরসি হসপিটালের চেয়ারম্যান, বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক সাধুবাদ। সুপ্রিয় দর্শক, আর আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ পুরো অনুষ্ঠান জুড়ে উপস্থাপনায় থাকছি। ডক্টর শফিউল্লাহ প্রধান, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অস্টিও আর্থ্রাইটিস একটি যেমন বড় সমস্যা, এখন অস্টিওপোরোসিস তো আরও একটি বড় সমস্যা, এবং বলা হচ্ছে যে 2050 সাল নাগাদ অস্টিওপোরোসিস পৃথিবীর একটি অন্যতম প্রধান সমস্যায় পরিণত হবে। তো প্রথমে অস্টিও আর্থ্রাইটিস নিয়ে আপনার কাছে আমি জানতে চাইব যে অস্টিও আর্থ্রাইটিস কী এবং কখন আমরা তাকে অস্টিও আর্থ্রাইটিস বলবো? অবশ্যই, আসলে আমি একেবারে শুরুতেই যেটা বলবো, সাধারণ মানুষ কিছু সমস্যা নিয়ে ডাক্তারদের কাছে যায়, যেমন বাত ব্যথা, যে সকল রোগী যেমন হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এবং সাধারণত যাদের বয়স 35 ঊর্ধ্ব, তারা যখন কোনো ব্যথা সংক্রান্ত সমস্যা নিয়ে যায়, গিয়ে জানতে পারে যে তার হাড় ক্ষয় হয়ে গিয়েছে বা জোড়া ক্ষয় হয়ে গিয়েছে, জোড়া বেড়ে গিয়েছে, এটা একটা মানে একটা শুরুতেই বলবো যে এই সমস্যাটাই আসলে বেসিক্যালি অস্টিও আর্থ্রাইটিস। অস্টিও আর্থ্রাইটিসটা হচ্ছে আর্থ্রাইটিস রোগের একটা অন্যতম আপনার প্রকার, যে আর্থ্রাইটিস ধরন। হ্যাঁ, আর্থ্রাইটিস হচ্ছে মোর দেন 100 টাইপস আছে, যে পৃথিবীতে যতগুলো আর্থ্রাইটিস রোগ আছে। আর্থ্র মিন্স জয়েন্ট, আর আইটিস মানে ইনফ্লামেশন, প্রদাহ, প্রদাহ বাংলায় যেটা আমরা বলে থাকি, জয়েন্টের প্রদাহ, জয়েন্টের প্রদাহ বা জোড়ায় প্রদাহ, জোড়ায় জোড়ায় ব্যথা বা জোড়ায় জোড়ায় সমস্যা, যাই হোক এটাকে আমরা আর্থ্রাইটিস বলে থাকি। আর এই আর্থ্রাইটিসে যেটা সবচেয়ে যেটা কমন অস্টিও আর্থ্রাইটিস, যেমন আমরা হাঁটু ক্ষয় জনিত সমস্যা বলি, এক্সরে করলে মেরুদণ্ডে, এমআরআই করলে বলা হয় মেরুদণ্ড ক্ষয় হয়ে গিয়েছে, বা হাড়ে ঘাড়ের হাড় ক্ষয় হয়ে গেছে, কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে, হাতের হাড় বা পায়ের আঙ্গুলের হাড় ক্ষয় হয়ে গিয়েছে বা হাড় বেড়ে গিয়েছে, এগুলি আসলে অস্টিও আর্থ্রাইটিসের যে ক্লিনিক্যাল মানে আমরা যদি ইনভেস্টিগেশন করি এগুলো পাওয়া যায়। তো অস্টিও আর্থ্রাইটিসটা সাধারণত 35 ঊর্ধ্ব নারী এবং পুরুষ এরা ভুগে থাকে। এটা একটা এজিং প্রসেসের কারণে হয়, সেকেন্ডারিলি অন্য আর্থ্রাইটিস থেকে অস্টিও আর্থ্রাইটিস হতে পারে। আচ্ছা, এটা হচ্ছে একটু বার্ধক্যজনিত সমস্যা বলতে পারবো? অবশ্যই, এটা একটা অন্য মানে অন্যান্য বার্ধক্য সমস্যা জনিত, এটাও এক প্রকারের একটা সমস্যা, যেটা আমরা যদি একটু দেখি যে আমাদের বয়স বাড়ার সাথে সাথে, সাধারণত যখন বয়স 40 উপরে হয়ে যায়, তখন দেখা যায় যে বডির অন্যান্য টিস্যুগুলো যেমন ক্ষয়প্রাপ্ত হয়, ইলাস্টিসিটি নষ্ট হয়, মাংসপেশি ঢিলা হয়ে যায়, ডিজেনারেশন হয়, চামড়া ঢিলা হয়ে যায়, আপনার চুল পেকে যায়, দাঁত পড়ে যায়, তদ্রূপ মানুষের জোড়া বা প্রতিটা জয়েন্টও আপনার এই জাতীয় চেঞ্জ আসে, যেটা আমরা বলি ডিজেনারেটিভ চেঞ্জ, এই চেঞ্জটাকে অস্টিওআর্থ্রাইটিস বলা হয়ে থাকে। কোন জয়েন্টটি বেশি আক্রান্ত হয় অস্টিওআর্থ্রাইটিসে? অবশ্যই, আসলে সবচেয়ে বেশি যেটা আমরা রিসার্চে দেখা গেছে, অস্টিওআর্থ্রাইটিস হাঁটুতে বেশি আক্রান্ত হয়ে থাকে, হাঁটুর জোড়ায় বেশি আক্রান্ত, আর দ্বিতীয়ত স্পাইন বা মেরুদণ্ডে বেশি আক্রান্ত হয়ে থাকে। এটা হচ্ছে একটু লেস কমন আর কি। হাঁটুর যে জয়েন্টটা, সেখানে আর্থ্রাইটিস বেশি, অস্টিওআর্থ্রাইটিস বেশি হওয়ার কারণ কি এটা হতে পারে যে সবচেয়ে বিগেস্ট জয়েন্ট বা সারা শরীরের ওজনকে বহন করতে হচ্ছে? অবশ্যই অবশ্যই, হাঁটুর জয়েন্টে এটাই সবচেয়ে, যেটা আপনি বলছিলেন, সবচেয়ে বড় জয়েন্ট, আর পাশাপাশি শরীরের ওজন সবচেয়ে বেশি হাঁটু ক্যারি করতে হয়, যার পর হাঁটুর উপর প্রেশার পড়ে, এবং এইজিং প্রসেসের কারণে, এবং হাঁটুর আমরা চলাফেরা কাজকর্মে হাঁটুর ব্যবহারটাও আমাদের বেশি, সেই ব্যবহারটা আসলে সঠিকভাবে যদি না হয় তখনই অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। আচ্ছা, যারা মানে প্লেয়ার, যারা মনে করেন ব্যাডমিন্টন খেললো বা লং টেনিস খেললো, তাদের দেখি অনেক সময় হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস হয়। হ্যাঁ, এটা একটা কমন, যারা স্পেশালি স্পোর্টসের সাথে জড়িত, স্পোর্টস যখন তারা বন্ধ করে দেয় বা তাদের এজ যখন স্পোর্টস থেকে বিদায় নিতে হয়, এবং যারা বিভিন্ন মাঠে ঘাটে প্রচুর পরিশ্রম করে, তাদের কিন্তু এই আর্থ্রাইটিসটা বেশিবার ডেভেলপ করে। যেমন আমরা যেটা বলছি, এজিং প্রসেস তো একটা ব্যাপার আছেই, পাশাপাশি আপনার অন্য ডিজিজ যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস থেকে হতে পারে, তাছাড়া এই যে আপনি যেটা বলছেন যে আঘাত পেলে যেখানে যে জোড়া আঘাত পাবে, সেই জোড়াটা 2 থেকে 3-4 বছর পরে সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করবে, এটা রিসার্চ প্রমাণ করে।
যে কেউ যদি হাঁটুতে আঘাত পেয়ে থাকে, একজন ফুটবল প্লেয়ার হোক, ক্রিকেট প্লেয়ার হোক, বা হাঁটুতে কাজ করতে গিয়ে বা পড়ে গিয়ে যদি আঘাত পেয়ে থাকে, দেখা যায় 3-4 বছর পরে যদি সে সঠিক সময় সঠিক ট্রিটমেন্ট না নেয়, আস্তে আস্তে সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিসটা ডেভেলপ করে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।